দশ নম্বরে এদের যে শিক্ষা সিলেবাস, এদের যে শিক্ষা সিলেবাস, আমাদের শিক্ষা সিলেবাস কি? এখন আমাদের শিক্ষা সিলেবাসে যারা প্রণয়নকারী বেশিরভাগ দায়িত্বশীল কারা? হিন্দু। সেখানে সম্পূর্ণ শিক্ষা সিলেবাস আস্তে আস্তে চেঞ্জ করে ফেলা হচ্ছে, মুসলিমদের আসল যে জিনিসটুকু সেখানেও পরিবর্তন আনা হচ্ছে। অতএব আমাদের দেশে আজকে কঠিন পরিস্থিতি, এইখানে বোরকা ছাড়া একটা মেয়েরা তারা কিন্তু মাদ্রাসা যায় না। তারপরে শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা, মেয়েদের জন্য মেয়েরা আলাদা শিক্ষিকা থাকবে, ছেলেদের জন্য ছেলে। আমাদের দেশে সব একসাথে এক। দ্বিতীয়ত, কিছুদিন থেকে আপনারা দেখছেন যে বোরকা পড়ে গেলে স্কুলে কলেজে ঢুকতে দেয় না, ক্লাস থেকে বের করে দেওয়া হয় না, নাউজুবিল্লাহ মিন জালে। কিন্তু ইসলামী এই সিলেবাসগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে তারা এখনও আমাদের থেকে অনেক অনেক এগিয়ে। এদের শিক্ষা সিলেবাসটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং তাওহীদের উপরে। ছোট বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, ক্লাস ওয়ানে ভর্তি করবেন আপনার বাচ্চাকে, মা হুয়া তাওহীদ, কাম কিস মানলে তাওহীদ, তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, কি কি। যদি আপনি বিশ্বাস না হয় তো ওদের ক্লাস ওয়ানের বইটা নিয়ে দেখেন। আমার দেশে মেট্রিক পাস করে কামিল পাস করে যেই প্রশ্নের উত্তর পারবে না, ক্লাস ওয়ানে আল্লাহর রহমতে সে তাওহীদ তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তো এরা তাওহীদবাদী হবে না তো আমার দেশের লোক হবে না কি? তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, এদের আরও একটা ভালো দিক যে এদের শিক্ষা সিলেবাস হচ্ছে কোরআন ও সুন্নাহ এবং তাওহীদ ভিত্তিক।